শান্তি, আজকে আমরা শুনব আজকের ডেট 25 সেপ্টেম্বর 2021-এর সাকার বাংলা মুরলি। আজকে বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের এখন হলো ঈশ্বরীয় নিউ ব্লাড, অর্থাৎ অভিজাত রক্ত। তোমাদের এখন খুব আনন্দের সঙ্গে ভাষণ করা উচিত, যে জ্ঞান তোমরা পেয়েছো এই জ্ঞান সকলকে এখন দেওয়া উচিত। এই নেশা যেন থাকে যে শিব বাবা আমাদেরকে পড়াচ্ছেন, উই আর অল গডলি স্টুডেন্ট, এ হলো আমাদের নেশা। প্রশ্ন, তোমাদের নিজেদের এইম অবজেক্ট যাতে স্থায়ী থাকে, আমরা নর থেকে নারায়ণ অর্থাৎ নারী থেকে লক্ষ্মী হচ্ছি, এই আমাদের এইম অবজেক্ট যাতে স্থায়ী থাকে তার জন্য কোন যুক্তি গ্রহণ করতে হবে, ঈশ্বরীয় যুক্তি। উত্তর, নিজের রাজত্বের পাসপোর্ট বের করে রাখো, নিজের রাজত্বের পাসপোর্ট বের করে রাখো, এটা কোনো সরকার দেবে না, নিজের পাসপোর্ট নিজে তৈরি করতে হবে, তাতে নেশা বাড়াতে হবে। নিচে সাধারণ চিত্র, উপরে রাজকীয় পোশাকে সুসজ্জিত হয়ে চিত্র, আর তার উপরে সে বাবা, তাহলে এইম অবজেক্ট তোমাদের স্মৃতিতে সহজেই থাকবে। পকেটে যাতে এই পাসপোর্ট থাকে, কখনো যদি মায়ার ঝড় আসে তখন মনে পড়বে আমার এই পাসপোর্ট তো ক্যান্সেল হয়ে যাবে, মায়ার ঝড়কে আসতেই দেবে না, এটা হলো মায়ার সঙ্গে আমাদের যুদ্ধ, আর আমরা তো স্বর্গে যেতে পারবে না। তারপরে এই পাসপোর্টকে সঠিক রাখা, পাসপোর্ট যাতে ক্যান্সেল না হয়ে যায় তার জন্য নিজের স্থিতিকে ঠিক রাখা, এই হলো আমাদের ঈশ্বরীয় পড়াই। আজকের গীত হলো, রাতের পথিক হয় না কো ক্লান্ত, ভোর হতে আর দেরি নেই। সেজন্য বাবা বলছে, দূর কে মুসাফির থাক মত জানা, শুভ কা মঞ্জিল দূর নেহি হ্যায়। ওম শান্তি। বাচ্চারা তো এই গীতের অর্থ বুঝতে পেরেছ, এখন ভক্তি মার্গের ঘোর অন্ধকার রাত শেষ হলো বলে বাচ্চারা জানে যে এখন আমাদের কাল আসতে পারবে না আমাদের কাছে। কাল মানে মৃত্যু ভয়। এখানে আমরা বসে আছি, আমাদের এইম অবজেক্ট হলো মানব থেকে দেবতা হওয়া। যেমন সন্ন্যাসীরা কাউকে বলে তুমি হলো মোষ, সাথে সাথে সে মোষ হয়ে যায়, অর্থাৎ সন্ন্যাসী কাউকে সন্ন্যাস বানিয়ে, সন্ন্যাস ধর্ম গ্রহণ করিয়ে তাকে গুহার মধ্যে ঢুকিয়ে দেয় এবং বলে নিরন্তর তুমি জপতে থাকো আমি মোষ, আমি মোষ, আমি মোষ। তখন তার আকৃতি তো ঠিক থাকে, কিন্তু তার মনোকৃতি তখন মোষের মতো হয়ে যায়, সে আর বেরোতে পারে না, বেরোবার কোনো ইচ্ছা জাগে না, এটাই হলো হরযোগ। আর এখানে হলো, এটা হলো ভক্তি মার্গের দৃষ্টান্ত। তো যেমন এইরকম একটা দৃষ্টান্ত আছে যে রামচন্দ্র বানর সেনাদের সাহায্য নিয়েছিল আর রাবণকে পরাজিত করেছিল, আর এই সময় বাবা বলছে কি, তোমরাই হলে বান্দর সেনা, আর ভগবান শিব রাম এখন এসেছেন তোমাদেরকে নিয়ে এখন সত্যযুগ স্থাপন করার জন্য। তোমরা এখানে বসে আছো, তাই তোমরা জানো যে আমরাই ডবল মুকুটধারী দেবী দেবতা হব, একটা হবে পবিত্রতার তাজ, একটা হবে জিম্বেবাড়ির তাজ। যেমন স্কুলে যারা পড়ে তারা বলবে আমি পড়াশোনা করে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, তোমরা জানো যে আমরা এই পড়াশোনার দ্বারা মানুষ থেকে দেবতা হব, দেবী হব, নারী হব, নারী হব লক্ষ্মী, নর হব নারায়ণ। এই শরীর ত্যাগ করতে হবে, আর আমাদের মস্তকে রাজমটুক পড়বে, এই নেশা আমাদের এখন জাগরিত হওয়া উচিত। এটা তো একেবারে নোংরা ছেঁচি দুনিয়া, তাই না? নতুন দুনিয়া হলো একদম ফার্স্ট ক্লাস দুনিয়া, স্বর্গ বৈশ, বাবা বলছে কি বৈকুণ্ঠ। পুরানো দুনিয়া হলো একদম থার্ড ক্লাস, এই দুনিয়া সমাপ্তি হলো, হলো বলে চোখের সামনে এখন সবকিছু ধ্বংসপ্রাপ্ত হবে। আমাদেরকে বিশ্বের মালিক যিনি বানাচ্ছেন তিনি নিশ্চয়ই বিশ্বের রচয়িতা হবেন, স্বয়ং ভগবান আমাদেরকে পড়াচ্ছেন, আমাদেরকে বানাচ্ছেন, অন্য কেউ পড়াতে পারবে না, বানাতে পারবে না, এটা কারো শক্তির সামর্থ্যের মধ্যে নেই। শিব বাবাই আমাদেরকে পড়িয়ে রাজযোগ শেখান। বাবা বুঝিয়েছেন আত্ম অভিমানী হও, আত্ম অভিমানী হওয়াতেই হলো সব থেকে বড় পরিশ্রম। সম্পূর্ণ আত্ম অভিমানী হয়ে গেলে বাকি আর কি চাই, আর কি চাই? এই সাধন মার্গে বাবা বলেছি কি, সফলতার মার্গে সিদ্ধি প্রাপ্ত করতে গেলে আত্ম অভিমানী হওয়া একান্ত দরকার, এটাই তো কঠিন। তোমরা ব্রাহ্মণ তো হয়েই গেছো, জানো যে আমরা দেবতা হচ্ছি, নেশা যেন থাকে যে আমরা এমন হচ্ছি দেবীর মতো, দেবতার মতো। আগে আমরা কলিযুগে নরকে পতিত ছিলাম, অসুর আর দেবতার মধ্যে কত পার্থক্য দেখো, এখন নিজের চিন্তা করলে নিজেরকে, নিজেদের প্রতি নিজের ধিক্কার আসে, দেবতারা কত পবিত্র, এখানে কত পবিত্র, এখানে কত পবিত্র, পতিত মানব দেখো কলিযুগ দুনিয়াতে, একে অপরকে খুন করছে, হিংসা করছে, মারামারি করছে, লুট করে নিচ্ছে, চেহারা মানবের কিন্তু চরিত্রকে দেখো কেমন, অসুরের মতো। যারা দেবতাদের পূজারী তারাও দেবতাদের সামনে গিয়ে তো মহিমা করে, কীর্তন করে, তুমি সর্বগুণ সম্পন্ন, তুমি হ্যাঁ ষোলকলা সম্পন্ন, আমি পতিত, আমার মধ্যে কোনো গুণ নেই,
এখন তোমরা চেঞ্জ হয়ে দেবতা হবে। কৃষ্ণের পূজাই এই জন্য করে যে আমরা যাতে কৃষ্ণপুরীতে যেতে পারি, কৃষ্ণের মতো বাচ্চা পেতে পারি, কৃষ্ণের মতো স্বামী পেতে পারি। কিন্তু এরা জানে না যে কখন আসবে এই আমাদেরকে এমন কৃষ্ণের মতো বানানোর জন্য, এমন নর থেকে নারী বানানোর জন্য কে আসবে কেউ জানে না। ভক্তি করতেই থাকে, করতেই থাকে। হ্যাঁ, বিশ্বাস আছে যে ভগবান একদিন এসে আমাদের ভক্তির ফল দেবেন। ভক্তির ফল হলো সদ্গতি, অর্থাৎ সত্যযুগে যাওয়া। তো সুতরাং এ হলো পড়াশোনা। প্রথমে তো এই নিশ্চয় চাই যে আমাদেরকে কে পড়াচ্ছেন, উই আর গডলি স্টুডেন্ট, আমাদেরকে ভগবান পড়াচ্ছেন। এই সিল সাপ্পর আমাদেরকে দিতে হবে, সিল মোহর আমাদেরকে দিতে হবে যে আমাদের পড়ানোর মালিক স্বয়ং ভগবান, ইনি হলেন শ্রী শ্রী শিব বাবা। তোমরা জানো যে বাবা আমাদেরকে শ্রীমদ দিচ্ছেন, শ্রী শ্রী আমাদেরকে শ্রী বানাচ্ছেন, আমরা সিঙ্গেল শ্রী, ভগবান হলো ডবল শ্রী। যাদের এটা জানা নেই তারা শ্রেষ্ঠ কিভাবে তৈরি হবে, আর মহান শক্তিশালীকে কি করে মানবে? আজকাল তো পরস্পরকে ভ্রষ্ট হওয়ার মত দিয়ে থাকে, আমি খারাপ হয়েছি তোমাকে খারাপ করে দেব। ভ্রষ্ট মত হলো আসরি মত, কোনো নেশার সঙ্গে জড়িত করে দেওয়া, কোনো চরিত্রের সঙ্গে জড়িত করে দেওয়া, এসব এত সব ব্রাহ্মণ বাচ্চারা শ্রী শ্রী শিব বাবার মতে চলেছে। বাবা বলছে কি, এই এত এত লাখ লাখ এখন ব্রহ্মা কুমার কুমারীরা এখন শিব বাবার শ্রীমতে চলছে। পরমাত্মার মতেই, মতের দ্বারাই শ্রেষ্ঠ হতে পারে। যাদের ভাগ্যে রয়েছে তাদের বুদ্ধিতে বসবে, এটা হলো রাজার হওয়ার পরাই, নাইলে কিছুই বুঝতে পারবে না। যখন বুঝতে পারবে তখন নিজেই সহায়তা করার জন্য উঠে পড়ে লাগবে। তো সহায়তা মানে সকল দুনিয়ার মানুষকে আমাকে এখন শ্রেষ্ঠ মতের প্রতি আকৃষ্ট করতে হবে, আর এটাই হলো আমাদের পড়াশোনা। নিজের প্রাপ্তি করলে হবে না, স্বার্থী হলে হবে না, জগতের কল্যাণ করতে হবে, তবেই তো আমি মহারাজা হয়ে সকলের মধ্যে রাজত্ব করতে হবে, আমাকে প্রজা বানাতে হবে। অনেকে তো জানেই না যে ইনি কে, পরমপিতা পরমাত্মা কে। এই জন্য বাবা কারোর সাথেই দেখা করেন না, কারণ ব্রহ্মাকে দেখে কেউ অনুভব করতে পারবে না ব্রহ্মার শরীরে ভগবান প্রবেশ করেন। আর তারা আরো অন্য কোনো আসুরি মত বের করতে থাকবে, টিকা টিপ্পণী করতে থাকবে, সেজন্য ব্রহ্মা বাবা কোথাও যেতেন না। এখন সবাই মানব মতেই চলছে, আর তার জন্য এই সৎসঙ্গকেও তো সেই নজরে তারা দেখবে। শ্রীমৎকে না জানার কারণে ব্রহ্মা বাপকেও নিজেদের মত দিতে শুরু করে দেয়। এটাও যোগ্যতা এরকম হয়েছে, কারণ ভগবানকে পরামর্শ দেওয়া এটা কত মূর্খতা। এখন বাবা এসেছেন বাচ্চারা তোমাদের শ্রেষ্ঠ বানাতে। এখন বাচ্চারা বলে, বাবা 5000 বছর পূর্বের মতো আমরা আপনার সঙ্গে মিলিত হয়েছি। এটা হলো রিয়েলাইজেশন, যোগের দ্বারা, জ্ঞানের দ্বারা আমাদেরকে আমাদের অনুভব হয়, আমরা এই স্থানে এইভাবে এই পড়াশোনা করার জন্য আগেও এসেছিলাম, একবার নয় বারবার আমরা ঘুরে এসেছিলাম। ব্রহ্মা বাবা অনেকে জিজ্ঞাসা করতেন, তোমরা কি কখনো আগে এসেছো এখানে? যারা অনুভবী তারা তো বলতেন, হ্যাঁ বাবা আমরা আগেও বহুবার এখানে এসেছি, এখন এই এইবারই প্রথমবার নয়। আর যারা বুঝতেন না, আধ্যাত্মিকতার সঙ্গে সংযুক্ত নয়, তো তারা তো বলে দিতেন, না আমি কখনো আসিনি। তো বাবা যাদের এসব জানাই নেই তো এইভাবে রেসপন্স দিতে পারবে না, বাবা যেটা চায়। তো বাচ্চাদের পড়াশোনার খুব নেশা থাকা উচিত, এ হলো অত্যন্ত উচ্চ পড়াই, হাই লেভেলের পড়াই। কিন্তু মায়াও খুব এগেনেস্ট। তোমরা জানো যে আমরা সেই পাঠ পড়ি যার দ্বারা আমাদের মস্তকে ডবল মুকুট শোভা পাবে, ভবিষ্যতের জন্ম জন্মান্তর ধরে দ্বি মুকুট হবে আমাদের। ত্রেতা যুগে, সত্যযুগে, ত্রেতা যুগে আমরা ডবল মুকুট পরিধানকারী দেবী এবং দেবতা হব। অতএব তার জন্য এতখানি পুরুষার্থ করা উচিত। একে বলা হয় রাজযোগ। কতখানি আশ্চর্যের বিষয়, বাবা সর্বদা বোঝান লক্ষ্মীনারায়ণের মন্দিরে যাও। পূজারীদেরকেও তোমরা বোঝাতে পারো, তাদেরকে জিজ্ঞাসা করো, লক্ষ্মীনারায়ণ এই পদ কিভাবে প্রাপ্ত করেছিলেন, এরা বিশ্বের মালিক কিভাবে হয়েছিলেন। গীতাতেও ভগবানও বাচ আছে না, যে আমি এসে তোমাদেরকে রাজারও রাজা বানাই। তাহলে বাচ্চাদের এতখানি নেশা থাকার কথা যে আমরা এমন হতে চলেছি, তাহলে গডলি স্টুডেন্ট হলে স্টুডেন্টের নেশা থাকবে, আর সেই মতো পড়াশোনা করলে নেশা তো অটোমেটিক থাকবে। নিজের ছবি আর রাজকীয় চিত্র একসাথে এক সঙ্গে রাখো, কম্বাইন করে রাখো, নিচে থাকবে তোমার ছবি, উপরে রাজত্বের ছবি। এতে তো এমন কোনো খরচা নেই, রাজার পোশাক তো এখন তৈরি করা যেতেই পারে। সেই ছবি নিজের কাছে রেখে দিলে তো বাবার স্মরণ আসবে, আমরা সেই দেবী দেবতা হতে চলেছি। উপরে শিব বাবাকে রাখো, এরকম ছবি তৈরি করতে হবে। তো আমরা মানব থেকে দেবতা হই, এই শরীর ত্যাগ করার পর আমরা গিয়ে দেবতা হব, কারণ আমরা এই রাজযোগ শিখছি।
তো এই ফটো সাহায্য করবে, উপরে শিব বাবা, তারপর রাজার পোশাক পরা, নিচে তোমাদের সাধারণ চিত্র, তিনের কম্বিনেশন। শিব বাবার কাছ থেকে আমরা রাজযোগ শিখে দ্বি মুকুটধারী দেবতা হয়ে উঠছি। তো এই তোমাদের পাসপোর্ট বানিয়ে রাখতে হবে, ছবির ছবি সাথে রাখলে কেউ জিজ্ঞাসা করলে বলতে পারবে তার ইনার মিনিং কি। আমাদেরকে শেখান শিব বাবা, চিত্র দেখে বাচ্চাদের নেশা চড়বে, তোমাদের দোকানেও ওই চিত্র রাখতে পারো। ভক্তি মার্গে বাবা ব্রহ্মা বাবা নারায়ণের চিত্র রাখতেন, ক্যাশ বাক্সের মধ্যে রাখতেন, উপরে রাখতেন, নিজের পকেটে রাখতেন, তোমরাও নিজেদের চিত্র কাছে রাখলে আমরা সেই দেবী দেবতা হতে চলেছি। তোমাদের অনেক অনেক কল্যাণ হবে, বাবাকে স্মরণ করার উপায় খুঁজতে হবে। কি করে আমরা স্মরণ করব, কি করে স্মরণ করব, এটা একটা আধার। এমন অনেক আধার বিচার সাগর মন্থন করে তৈরি করো, বাবাকে ভুলে যাওয়ার ফলেই আমাদের পতন ঘটে। বিকারে পতন হলে তখন নিজেরই লজ্জা হবে, নিজেকে নিজে ধিক্কার দেবে যে আমরা এরকম দেবতা হতে পারবো না। হার্ট ফেল হয়ে যাবে যে আমি এখন দেবতা কি করে হব, কাঁদতে থাকবে তোমরা। বাবা বলে বিকারে যারা পতিত হচ্ছে তাদের ফটো বের করে তোলো, বলো তুমি স্বর্গে যাওয়ার উপযুক্ত নয়, তোমার পাসপোর্ট শেষ, ক্যান্সেল হয়ে গেছে। বাবা বলে নাম না করে মধুবনে যখন বাবা মিলিত হতে আসেন, তখন যারা বাবার রেসপন্ডের সঙ্গে রেসপন্ড করে তাদের ছবি তুলে রাখেন। অন্তিম সময়ে বাবা যাতে তাদের এই ছবিকে দেখিয়ে বাবা যাতে প্রমাণ করতে পারেন, তখন নিজেও ফিল করতে পারবে আমার তো পতন ঘটে গেছে, আমি স্বর্গে কি করে যাব। যেমন বাবা নারদের উদাহরণ দেন, নারদ বলেছিল আমি লক্ষ্মীকে বরতে চাই, তো নারদকে বলা হয়েছিল নিজের চেহারাটা তো একবার দেখো। সে যখন আয়নাকে নিয়ে নিজের চেহারাকে দেখতে গেছে, তখন তাকে সে বাদরের মতো মনে করলো, তাকে বাদরের রূপে সে দেখতে পেল, তখন লজ্জা পেয়ে গেল। তখন তুমিও যদি এরকম পুরুষার্থ না করো আর লক্ষ্মীকে বরণ করতে চাও, আর তোমার চরিত্ররূপী চেহারাটাকে আয়না যদি দেখো, তাহলে তুমিও লজ্জা অনুভব করবে। আমাদের মধ্যে তো এই বিকার রয়ে গেছে, আমি তো বিকার মুক্ত হতে পারিনি, তাহলে লক্ষ্মী নারায়ণকে কি করে বরণ করব। বাবা তো সুন্দর যুক্তি আমাদের বলে দেন, কিন্তু কেউ বিশ্বাস রাখলে তবে তো, বিকারের নেশা এলে তখন বুঝতে পারবে তো আমরা রাজারও রাজা দি মুকুটধারী কি করে হব, পুরুষার্থ করা উচিত তাই না। বাবা বুঝাচ্ছেন এমন এমন সুন্দর যুক্তি রচনা করো আর সবাইকে বুঝাতে থাকো। আর এই রাজযোগের দ্বারা স্থাপনা হচ্ছে, এখন বিনাশ সামনে উপস্থিত, দিন দিন ঝড় তুফান জোর বাড়তে থাকবে, বম্বস ইত্যাদি তৈরি হচ্ছে এ দুনিয়াকে বিনাশ করানোর জন্য। তোমরা পড়াশোনা, বাচ্চারা পড়াশোনা করছো উঁচু পদ প্রাপ্ত করার জন্য, তোমরা একবার তো একবারই পতিত থেকে পবিত্র হয়ে থাকো। মানুষকে বুঝে নাকি কি আমরা হলাম নরকবাসী, কেননা পাথর বুদ্ধি, এখন তোমরা পাথর বুদ্ধি থেকে পারস বুদ্ধি হচ্ছ, ভাগ্য থাকলে এক লহমায় বুঝে যাবে, না হলে যতই মাথা ঠুকতে থাকো তো বুদ্ধিতে বসবেই না, বাবাকে তো জানে না, তাহলে তো নাস্তিক অর্থাৎ অনাথ, ভগবান এসে গেছে আর ভগবানকে আমি জানি না, নাস্তিক আর ভগবান মালিক, আর আমি হলাম দীন দরিদ্র, তাহলে আমি অনাথ। ধনীকে অর্থাৎ নাথের হওয়া উচিত, যখন কিনা সবাই হলো শিব বাবার সন্তান। এখানে যাদের জ্ঞান রয়েছে তারা তাদের সন্তানকে বিকার থেকে বাঁচাতে চাইবে, বাঁচানো উচিত। অজ্ঞানী লোকেরা নিজেদের মতোই বাচ্চাদেরকে বিকারে ঠেলে দেয়, আমি বিকারে গেছি তো তোমাকে যেতে হবে। তোমরা জানো যে এখানে বিকার থেকে বাঁচানো হয়, বাঁচানো উচিত, কন্যাদেরকে তো সবার আগে বাঁচানোর উচিত, কারণ কন্যারা হলো বাবার যজ্ঞের সম্পদ, সকালে তো হবে না, তো মা বাবা তো যেন তাদেরকে বিকারে ঠেলিয়ে দিতে চাচ্ছে। তোমরা জানো যে এ হলো ভ্রষ্টাচারী দুনিয়া, এমনটা তো হবে, শ্রেষ্ঠাচারী দুনিয়া তো সবাই চায়, কিন্তু কে বানাবে। যুদ্ধ বিগ্রহ হলে, যুদ্ধ লাগলে পরে দেশকে তো বাঁচাতে হবে, তো মায়ের সন্তান যদি বুকে রেখে দেয় তো দেশ তো বাঁচবে না, তাকে তো সেনাতে ভর্তি করাতে হবে। ভগবানও বাঁচো, আমি এই সাধুদেরকে উদ্ধার করি, গীতাতেও লেখা আছে যে ভগবানকে তো সবাইকে উদ্ধার করতে হয়, ভগবানের সবাই সন্তান কি না, এক ভগবান বাবাকেই এসে সবাইকে উদ্ধার করতে হয়। এই সময় যদি মানুষ বুঝতে পারে যে গীতার ভগবান উপস্থিত রয়েছেন, তাহলে না জানি কি হয়ে যাবে। এজন্য এখন প্রকাশ্য হলেও সেটা প্রকাশ হবে না, এখন এটা গুপ্ত থাকবে, এটাও ড্রামাতে লেখা আছে, কিন্তু এখনো তার কিছু দেরি আছে, না হলে তো তো সব মত পথ তো এই সবের নাড়া পড়ে যাবে, হিলে যাবে সিংহাসন, যুদ্ধ লাগলে বোঝা যাবে এই সিংহাসন এবার নড়ে গেল, এখন পতন নিশ্চিত। এই সময় সব তো মত পথ যদি নাড়া পড়ে, তাহলে চারিদিকে উথাল পাতাল হয়ে যাবে, কারণ বাচ্চারা তো তৈরি হয়নি,
বাবা তো এসে আমাদেরকে অনেক দিন ধরে পড়াচ্ছেন, কিন্তু আমাদের স্থিতি তো এখনো উপরে উঠেনি। আর এই সময় নাড়া পড়ার সময় যদি হয়ে যায় তাহলে তো পরমধামের গেট খুলবে আর সত্যযুগ শুরু হয়ে যাবে। সত্যযুগে গিয়ে আমরা কি করব, কারণ আমরা তো শিক্ষায় পরিপূর্ণ হয়নি। তো পরে এরকম হবে, বাবা বলছি কি, কিছু অপেক্ষা করো, তোমরা তৈয়ার হও, তখন দেখবে ভক্তির সিংহাসন নড়বে। ভাষণে তোমরা বোঝাতে পারো, যাদের সংস্কৃত ভালো জ্ঞান আছে তারা সংস্কৃত শ্লোক বলুক, আর তুমি তোমার ভাষায় বলতে থাকো। পতিত পাবন সকলে সদ্গতিদাতা স্বয়ং বলেছেন, আসল রহস্য খুলে দাও, আমি ব্রহ্মার্তনের দ্বারা স্থাপনা করি, ব্রহ্মার্তনের দ্বারাই স্থাপনা করি, বিষ্ণুর দ্বারা বিনাশ, সকলের সদ্গতি, সদ্গতি অর্থাৎ উদ্ধার করি সকলকে। ভাষণ করার ক্ষেত্রে আনন্দপূর্ণ দক্ষতা দরকার, সেই নেশা রেখে নিউ ব্লাড জেনারেশন, বাবা আমাদেরকে বলছেন কন্যাদের হলো নিউ ব্লাড, তারা জ্ঞানের পাথর ছুঁড়তে পারে, যেমন শিখণ্ডী ছুঁড়েছিল ভীষ্ম পিতামহকে, উপকার করেছিল, এতে তারা সুদক্ষ হওয়া উচিত। এখন এও হলো তোমাদের নিউ ব্লাড, তোমরা জানো যে তারা নিজেদের কত ক্ষতি করে ফেলেছে। এখন বর্তমানে তো জিসমানি দুনিয়াতে বা বলছি কি স্টুডেন্ট ইউনিটি কত বড় ইউনিটি, আর তারা এই নিউ ব্লাড হয়ে দুনিয়ার কত বড় ক্ষতি করে ফেলেছে। তোমাদের এ হলো ঈশ্বরীয় নিউ ব্লাড, তোমরা হলো তো সৃজনাত্মক আর ওরা হলো ধ্বংসাত্মক। তোমরা পুরাণ থেকে নতুন হচ্ছ, তোমাদের আত্মা যা কিনা এখন পুরানো আয়রন এজেড হয়ে গেছে তা এখন নিউ গোল্ডেন এজেড হচ্ছে। সুতরাং বাচ্চাদের অত্যন্ত আগ্রহ থাকা উচিত, এই নতুন পড়াশোনার প্রতি আমাদের ইন্টারেস্ট থাকা উচিত, নেশাকে কায়েম রাখা উচিত, নিজেদের সতীর্থদেরকে যার যার সমবয়সীদেরকে তুলে ধরা দরকার, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার। গাওয়া হয়ে থাকে গুরু মাতা, মাতা গুরু কখন হয় তা তো তোমরা জানো, গুরু শিষ্য এসব এখনকার সময়ের ব্যাপার, বা বলে কি এটাও একটা সিস্টেম চলে আসছে। কিন্তু মাতাদের উপরে বাবা এসে যখন জ্ঞানের অমৃত কলস রাখেন তখন মাতা গুরু হয়ে যায়, আর এই সকল দুনিয়ার গুরু শিষ্য প্রথা তখন ভেঙে যায়। হ্যাঁ, এই অচিরেই তা আসলো বলে সূচনা এইভাবেই হয়। সেন্টারগুলোর বিষয়ে বলে থাকে ব্রাহ্মণী চাই, ব্রাহ্মণী চাই, বাবা তো বলেন নিজেরাই চালাও, সাহস নেই না বাবা, মাতার প্রয়োজন। আবারও বাবাকে সেভাবে রিকোয়েস্ট করে, তো এ তো ঠিক, তারা মান দিতে থাকে, মাতাদেরকে অবজ্ঞা করা হয়েছিল তাদেরকে এখন সম্মান দেওয়া হচ্ছে। আজকাল তো মানুষ একজন আরেকজনকে ল্যাং মারতে থাকে, পিছন থেকে ল্যাং মারতে থাকে, টানতে থাকে, হেঁচড়াতে থাকে, তো স্থায়ীভাবে কেউই থাকতে পারে না। এই সময় বাচ্চারা তোমাদের স্থায়ী রাজ্যভাগ্য সুখ প্রাপ্ত হচ্ছে, তোমাদের কোনো এখন কম্পিটিশনের প্রয়োজন নেই, তোমরা এখন রেস করছো কিন্তু তোমাদের এখন নোংরামির কোনো প্রয়োজন নেই। বাবা তোমাদেরকে কতভাবে বোঝান, কারণ দুনিয়ার অনেকেই হিংসা করে, রিস করে, তো নিজেকে সবসময় হাসি মুখে রাখার জন্য অতীব সুন্দর যুক্তি বাবা বলে দিতে থাকেন আমাদেরকে, রোজ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। শুভ ভাবনা রাখা উচিত, এটা একটা বড় শক্তি, ওহো আমরা লক্ষ্মী নারায়ণ হতে চলেছি, যদি কারোর ভাগ্য না থাকে তাকে কি যুক্তি দেওয়া যায়, বাবা তো যুক্তি বলে দেন, যুক্তি কখনো বিফলে যায় না, তা সদা সফল হয়, রাজধানী স্থাপন হয়ে যাবে, বিনাশও মহাভারী মহাভারতের যুদ্ধ দ্বারাই হবে, পরে গিয়ে তোমরা জোর লাগিয়ে এগোবে তাহলে সবাই আসবে। বা বলে কি আগামী দিনে দেখবে কত লাখ লাখ আত্মা আসবে তোমাদের কাছে, তোমাদের দৃষ্টি নিতে, তোমাদের শিক্ষা নিতে, তোমরা পরমপিতা পরমাত্মা থেকে কি পেয়েছো। এখন তারা বুঝবে না, তোমরা বোঝাতে চাইবে তারা বুঝবে না, কারণ তাদের রাজত্ব উড়ে যাবে। যে তোমাদের কাছে ভালো ভালো চিত্র রয়েছে যার দুনিয়ার কারো কাছে নেই, এ হলো সদ্গতি সুখধাম, এ হলো এ হলো মুক্তিধাম, বা বলে কি সত্যযুগের চিত্র দেখাও, পরমধামের চিত্র দেখাও, বুদ্ধিতে একথা, বুদ্ধিও একথা বলে যে আমরা সবাই হলাম নির্বাণ ধামের অধিবাসী, কারণ এ দুনিয়াতে এসে আমাদের দুদিনের রাজত্ব, এই আমাদের যত কিছু আমাদের অহংকার ধন নিয়ে প্রাচুর্য নিয়ে, তো তা তো আমাদের পার্মানেন্ট নয়, সুতরাং আমাদের আসল ঘর পরমধাম, যেখান থেকে আমরা এই আওয়াজের দুনিয়াতে এসেছি, আমরা সবাই হলাম সেই সাইলেন্স দুনিয়ার অধিবাসী। এই খেলাটা বানানো হয়েছে ভারতের উপরে, শিব জয়ন্তী এখানে পালন করা হয়, বাবা বলেন আমি এসে গেছি, পরের কল্পে আবারও আসবো, ভারতই হলো প্যারাডাইজ, বারবার আমি তমপ্রধান দুনিয়াকে শতপ্রধান করে তুলি। বলাও হয়ে থাকে ক্রাইস্টের এত বছর পূর্বে প্যারাডাইজ ছিল, ক্রাইস্টের 3000 বছর পূর্বে, এখন আর নেই, আবার হবে, তাহলে নিশ্চয়ই নরকবাসীদের বিনাশ, স্বর্গবাসীদের স্থাপনা হওয়া প্রয়োজন।
এই কারণে তো তোমরা স্বর্গবাসী হওয়ার জন্য তৈরি হচ্ছ, নরকের বিনাশ হয়ে যাবে, এই বোধ থাকাও দরকার। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সমন আর সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার, সকলের প্রতি শুভ ভাবনা রাখতে হবে, সকলকে সত্যিকারের মান দিতে হবে, শতযুগী রাজধানীতে উচ্চ পদ প্রাপ্ত করার জন্য যুক্তি খুঁজতে হবে। নাম্বার দুই, আত্ম অভিমানী হওয়ার জন্য পরিশ্রম করতে হবে, মানব মত ছেড়ে একের শ্রীমতে চলতে হবে, ঈশ্বরীয় পঠন পাঠনের নেশাতে থাকতে হবে। এই হলো আজকের গীতার ধারণা। এক একটা ওয়ার্ড আমাদের কত মূল্যবান বরদান। রিগার্ড দেওয়ার রেকর্ডকে ঠিক রেখে খুশির মহাদান দিতে থাকা পুণ্য আত্মা ভব, যে সকলকে সম্মান দিতে পারে, এই রেকর্ডকে যে ঠিক রাখে, আগামী দিনে তোমাদের এই রেকর্ড সর্বত্র চলতে থাকবে। বর্তমান সময়ে চারিদিকে রিগার্ড দেওয়ার রেকর্ড ঠিক করার আবশ্যকতা রয়েছে। সকলে সব কিছু জানে, কিন্তু প্রকৃত সম্মান কেউ দিতে জানে না। সেই রেকর্ডই তারপর চতুর্দিকে বাজবে। রিগার্ড দেওয়া আর রিগার্ড নেওয়া, ছোটদেরকেও রিগার্ড দাও, বড়দেরকেও রিগার্ড দাও, এই রিগার্ডের রেকর্ড এখন বের হওয়া প্রয়োজন। যখন গানের রেকর্ড বেরোয়, নতুন গান যখন ভাইরাল হয়, তখন চতুর্দিকে একই গান বাজতে থাকে, তবেই তোমরা খুশির দান দেওয়া মহাদানী পূর্ণ আত্মা হয়ে যাবে। কাউকে রিগার্ড দিয়ে খুশি করে দেওয়া, এটাই হলো অতি বড় পুণ্যের কাজ, সেবা কার্য, আর যেটা তোমরা করে দেখাতে পারো। আর আজকের স্লোগান হলো, প্রতি মুহূর্তে অন্তিম মুহূর্ত মনে করে চলো, তাহলে অ্যাভারিডি থাকবে আর থাকা প্রয়োজন। আজকের তো সমান হলো, আমি পুণ্য আত্মা, পুণ্য আত্মা, আমি কি করব, আমি সকলকে রিগার্ড দেব, আর হ্যাঁ আমি এই রেকর্ড তৈরি করব, রিগার্ড দেওয়ার রেকর্ড, তবে আমি পুণ্য আত্মা বলছি কি, সকলকে খুশি করে দাও, তার মতো পুণ্য কাজকর্ম আর কিছু হতে পারে না। ওম শান্তি।